প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। বর্তমানে শীতকাল শুরু হয়েছে, অল্প অল্প শীত পড়া শুরু হয়েছে এবং আস্তে আস্তে শীত হয়তো আরও বেড়ে যাবে। এই শীতের সময় কমন যে সমস্যা সেটা হচ্ছে আমাদের কমন কোল্ড বা ঠান্ডা লাগার যে সমস্যা সেটা কিন্তু কমনলি সবারই হয়ে থাকে। শীত ছাড়াও সেটা বসন্তকালেও হয়, এছাড়া বিভিন্ন সিজনে কিন্তু এই সমস্যাটা আমরা কমনলি ভুগে থাকি। এবং এই সমস্যাটা নিয়ে দেখা গেছে যে অনেকে বিভিন্ন ধরনের ওষুধপত্র খায়, অনেকে অ্যান্টিবায়োটিক খায়। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে এই কমন কোল্ড বা আমাদের যেটা আমরা কমনলি বলে থাকি যে ঠান্ডা লাগা বা সর্দি, সেটার কারণটা কি? আচ্ছা, এই সর্দির বা কমন কোল্ডের জন্য দায়ী প্রায় 200 ভাইরাস রয়েছে। তার মধ্যে কমন যেটা, সবচেয়ে কমনলি যে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি, কমন যে ভাইরাস সেটা হচ্ছে রাইনো ভাইরাস। এছাড়া রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, অ্যাডিনো ভাইরাস এবং আমরা জানি করোনা ভাইরাস, এরা বিভিন্ন টাইপ রয়েছে। আমরা জানি SARS-CoV-2 এর মাধ্যমে COVID-19 আমরা ভুগেছি, তো এগুলো এই কমন কোল্ড করতে পারে। এর রিস্ক ফ্যাক্টর রয়েছে কিছু। রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে আগে যার সর্দি লেগেছে তার হাঁচি কাশির মাধ্যমে আশেপাশের লোকজনেরও আপনার এই কমন কোল্ডের সমস্যা বা সর্দির সমস্যা হতে পারে। এরপরে বয়স, বয়সের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সাধারণত অল্প বয়স যাদের, মানে বাচ্চাদের, সাধারণত এই কমন কোল্ডটা কিন্তু ফ্রিকোয়েন্টলি হয়ে থাকে, বেশি হয়ে থাকে। এছাড়া আরেকটা হচ্ছে সিজনাল, যেটা মানে সিজনাল একটা কারণ, সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম শীতকালে এবং বসন্তকালে এটা বেশি হয়। এছাড়া অন্যান্য বিভিন্ন সিজনেও কিন্তু এটা হতে পারে। তো এখন আসুন এর লক্ষণগুলো কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে সর্দি, এটা তো হবেই, সুতরাং নাক দিয়ে সর্দি পড়া সেটা কমনলি থাকে। তো এটার ব্যাপারে একটু জানার দরকার আছে। সেটা হচ্ছে প্রথম দিকে আপনি দেখবেন যে পানির মতো পাতলা সর্দি যাচ্ছে। এ সময় হয় কি, ভাইরাস যেটা আমাদের, যেটা দিয়ে ইনফেকশনটা হয়েছে, সেটা কিন্তু ওয়াশ আউট হয়ে যায়। ওই সময়ে সিক্রেশনটা বেশি হয়, যে কারণে আপনার এই সর্দিটা পাতলা থাকে অনেক। 2-3 দিনের মধ্যে দেখা যায় যে সেটা অনেকটা ঘন হয়ে গেছে, সেটা সাদা কিংবা হলদেটে ভাব ধারণ করে। এই সময় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেকে ভাবে এই সময় হয়তো বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে কিনা, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলাম কিনা, সে কারণে অনেকে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে। কিন্তু সেটা আসলে সঠিক নয়। এই 2-3 দিন পরে হলদেটে ভাবের সর্দি কিংবা যে সাদাটে সর্দি, এটা কিন্তু নর্মাল। সুতরাং সর্দির জন্য আপনি কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। একটু আগে আমরা বলেছি এটার কারণটা হচ্ছে এটা ভাইরাস দিয়ে হয়, ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করবে না, সুতরাং এই দিকটা সচেষ্ট থাকবেন। এরপরে যেটা হয় যে গলার মধ্যে খুশখুশ করা ভাব হতে পারে, তারপর যেটা গলায় ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অনেক সময় জ্বর হতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, নাক বন্ধ থাকতে পারে, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে, আবার কাশিও হতে পারে অনেকের। তো এই লক্ষণগুলো সাধারণত 10-14 দিনের মধ্যে চলে যায়। এর মধ্যে দেখা গিয়েছে যে আপনার যে সোর থ্রট বা গলা ব্যথার সমস্যাটা, এটা 8 দিনের মধ্যেই সাধারণত সেরে যায়। তারপর আপনার যে মাথা ব্যথা, এটা 9-10 দিনের মধ্যে সেরে যায়। কিন্তু রানি নোজ বা কফ, অর্থাৎ সর্দি ঝরাটা, কাশি, এগুলো কিন্তু একটু বেশি সময় থাকতে পারে, সাধারণত 14 দিনের পর্যন্ত এটা অনেক সময় থাকতে পারে। এগুলোর ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যাদের পূর্বে থেকে কিছু ফুসফুসের সমস্যা রয়েছে, যেমন আগে থেকে যাদের অ্যাজমা আছে কিংবা যারা ইমিউনোকম্প্রোমাইজড অথবা যাদের ইমিউনিটি কম অথবা যাদের COPD রোগ অথবা রেসপিরেটরি সিস্টেম বা আমাদের ফুসফুসের অন্য যে কোনো রোগ, তাদের ক্ষেত্রে কিন্তু এই নর্মাল সর্দি তার পূর্বের অবস্থাটা, পূর্বের যে রোগ রয়েছে সেটাকে, বিশেষ করে অ্যাজমাকে বাড়িয়ে দিতে পারে, COPDকে বাড়িয়ে দিতে পারে এবং এদের ক্ষেত্রে অনেক সময় নিউমোনিয়াও হতে পারে। সুতরাং এইসব ক্ষেত্রে, অর্থাৎ এই রোগীদের ক্ষেত্রে কিন্তু
এই ব্যাপারটা একটু সাবধানে থাকতে হবে। এখন আসুন যে আপনি কখন মেডিকেল অ্যাডভাইস নেবেন বা একজন ডাক্তারের কাছে যাবেন বা হাসপাতালে যাবেন, সেটা কখন যাবেন। এক নম্বর হচ্ছে যদি আপনার প্রচণ্ড শ্বাসকষ্ট হয় বা ট্রাবলড ব্রিদিং হয়, আপনি শ্বাস নিতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার যদি জ্বর থাকে, সেই জ্বরটি সাধারণত 4-5 দিনের মধ্যেই, সর্দি জ্বর যদি হয় সেটা চলে যাওয়ার কথা, সেই জ্বরটি যদি 4 দিনের মধ্যে না সারে সেক্ষেত্রেও আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এরপরে আপনার যে সিমটমগুলো, যে লক্ষণগুলো ছিল, সেগুলো যদি 10 দিনের মধ্যেও কোনো ইম্প্রুভমেন্ট বা কোনো উন্নতি না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মেডিকেল পার্সনের কাছ থেকে পরামর্শ নিতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে আপনার পূর্বের কিছু রোগ, যেমন আমরা বললাম অ্যাজমা অথবা সিওপিডি, এই সমস্যাটা যদি বেড়ে যায়, অর্থাৎ সর্দি লাগার পরে আপনার এই সমস্যাটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে আপনার শ্বাসকষ্ট, কাশি কিংবা জ্বর, সেটা দেখা গেল যে সেরে গিয়ে আবার নতুন করে শুরু হয়েছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার সুপারাইটিস ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই সব ক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আসুন এই সমস্যা থেকে আমরা ঘরোয়াভাবে কীভাবে রক্ষা পেতে পারি। এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই ঘরের ভেতরে থাকতে হবে এবং রেস্টে থাকতে হবে। এই সময় বাচ্চাদের সাধারণত স্কুলে না দেয় ভালো, তাদেরকে আলাদা করে রাখা সবচেয়ে ভালো, না হলে হবে কি যে অন্য অন্য বাচ্চারাও কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে। এবং যাদের হাঁচি কাশি হয়েছে তাদের থেকে দূরে কিন্তু থাকতে হবে আপনার নিজেকে সেফ করার জন্য। আর আপনার যদি হয়ে থাকে সেক্ষেত্রে অন্যদের যেন না হয়, এজন্য আপনি কফ ইটিকোয়েটগুলো মেনে চলবেন। এরপরে যে ব্যাপার, সেটা হচ্ছে আপনার যদি কাশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মধু খেতে পারেন, মধু কিন্তু কাশি অনেকটা কমিয়ে দেয়। আপনি লজেঞ্জ খেতে পারেন। এরপরে যেটা, আপনি প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবেন। অনেক সময় হয় কি যে আমার সর্দি লেগেছে, সর্দিতে আরও পানি বেশি খেলে দেখা যাবে যে আরও তো সর্দি বের হবে বেশি, আসলে কিন্তু ধারণাটা ভুল। এই সময় কিন্তু আপনাকে তরল খাবার দাবার এগুলো কিন্তু আরও বেশি খেতে হবে। এরপর আপনার নাক যদি বন্ধ থাকে, নাক বন্ধ থাকলে আপনি বাজারে যে নেজাল ডিকনজেস্টেন্ট যেগুলো পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন নাকের ড্রপ পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যেটা করতে পারেন যে আপনি নাকটা সবসময় পরিষ্কার করে রাখবেন। এই জন্য অনেক সময় আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করতে বলি, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে বলি। আরও কিছু করতে পারেন যে আপনি একটা হালকা কুসুম গরম পানিতে কিন্তু আপনি গোসল করতে পারেন। এই গোসলগুলো দেখা যায় যে অনেক সময় সর্দি কিন্তু অনেকটা কমে যায়। আর যে বিভিন্ন ওটিসি ড্রাগগুলো রয়েছে, ওটিসি মেডিসিনগুলো রয়েছে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে সর্দির জন্য আপনি যেটাই ব্যবহার করুন না কেন, এটা হয়তো বা সিমটমটা আপনার কমাবে কিন্তু এটা যে একদম সেরে যাবে তা না, এটা নির্দিষ্ট একটা সময় পরে এমনি সেরে যাবে। অর্থাৎ শরীরে যদি কোনো ভাইরাস ঢুকে, সে যতক্ষণ বডিতে থাকবে ততক্ষণ ইনফেকশন তো করে যাবে, সুতরাং ওটা যখন ভাইরাসটা যখন ওয়াশ আউট হয়ে যাবে, শরীর থেকে চলে যাবে, তখন সিমটম আস্তে আস্তে আপনার এমনি চলে যাবে, যদি কোনো মারাত্মক কিছু করে না থাকে, যেমন যেটা আমরা করোনা ভাইরাসের সময় দেখেছি। আশা করি এই নিয়মগুলো মেনে চললে দেখা গেছে যে আপনি সর্দির সমস্যাটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যে ব্যাপার, সেটা হচ্ছে এটা আমরা আসলে প্রিভেন্ট করতে পারি কীভাবে, অর্থাৎ আমার যেন সর্দি না হয় এই জন্য আমরা কীভাবে চলবো সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের করোনা ভাইরাস যখন আমরা এফেক্টেড হয়েছি তখন আমরা অনেকটাই শিখেছি, সেই নিয়মগুলোই কিছু আমরা আরও ইন্টেন্সিফাই করব। এক নম্বর হচ্ছে যারা সর্দি কাশি হাঁচি হয়েছে তার থেকে আপনি দূরে থাকবেন, তার কাছাকাছি যাবেন না, এক নম্বর। দুই নম্বর কাজ, যেটা আপনি নিজে যদি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে একটু আগে আমরা বলেছিলাম যে কফ ইটিকোয়েট মেনে চলবেন। সেটা কীরকম, আপনার যখন কাশ হবে তখন আপনি একটা রুমাল কিংবা টিস্যু দিয়ে আপনি কাশিটা দিবেন, অথবা যদি কোনো কিছু না থাকে তাহলে হাতের কনুই দিয়ে এইভাবে আপনি এইভাবে কাশি দিতে পারেন বা হাঁচি দিতে পারেন। এরপরে যেটা, আপনি কোনো কিছু যদি ধরেন বা ময়লা কোনো কিছু ধরেন অথবা যে কোনো কিছু ধরেন না কেন, সেক্ষেত্রে আপনি বারবার কিন্তু হাত ধোবেন। আর আপনার হাত যদি ধোয়া না থাকে সেক্ষেত্রে ওই আধোয়া হাত দিয়ে আপনি কখনোই আপনার নাকে, মুখে, চোখে এই সব জায়গায় কিন্তু হাত দিবেন না। এগুলো দিলে হয় কি যে আপনি ইনফেক্টেড হাত দিয়ে এগুলো ধরার পর আপনার কিন্তু সর্দি কাশি বা হাঁচির
আপনার যে ভাইরাসটা সেটা ঢুকে যেতে পারে এবং আপনার সর্দি কাশের এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। সুতরাং এই দিকটা খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটি সবার কাজে আসবে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আশা করি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।